বাহ, কি সুন্দর! আর কত বড় জায়গা! বড় তো বটেই, এটা হচ্ছে আইআইটিগুলোর মধ্যে সবচেয়ে বড়। আচ্ছা দাদু, তুমি আসার সময় বলেছিলে এই বাড়িটার একটা আলাদা ইতিহাস আছে। এক সময় স্বাধীনতা সংগ্রামীদের জেল ছিল এটা। সেটা এটা নয়, এটা হচ্ছে মেন বিল্ডিং, সেটা হচ্ছে ওল্ড বিল্ডিং, সেটার নাম এখন হিজলি শহীদ ভবন। চল সেখানে যাই, চল। এটাই ছিল সেই জেল, আসলে ডিটেনশন ক্যাম্প। ওমা, এটা? কিন্তু এটা তো অত পুরনো বলে মনে হচ্ছে না, আর ঠিক জেল বলেও মনে হচ্ছে না। হবার তো কথাও নয়। শোন, বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার ঠিক করে যে বাংলা তথা মেদিনীপুর জেলাকে দুই ভাগে ভাগ করবে, আর সেই প্ল্যান সে পাঠিয়ে দেয় ভাইসরয় লর্ড কার্জনকে। এক ভাগ হবে মেদিনীপুর, আরেক ভাগ হবে হিজলি। সেই মতো 1913 সালে খড়গপুরের পাশে সোনামুখী মৌজাতে জঙ্গলের অনেকটা অংশ তারা কিনে নেয়। শুরু হয় এই বাড়িটা বানানোর কাজ, কিন্তু ইংরেজদের সে স্বাদ পূর্ণ হলো না। কেন হলো না? কেন? সমাজের নানা স্তর থেকে প্রবল প্রতিবাদ বাদশাদুল ওই কাজে। দ্বিতীয়ত, সরকারের কাছে তখন টাকা কম পড়ে গেল, তাছাড়া খাবার জলের সমস্যাও ছিল প্রবল। কিন্তু তার সঙ্গে এই বাড়িটার কি সম্পর্ক? এইটা ডিটেনশন ক্যাম্প হলো কি করে? স্বাধীনতা আন্দোলনের এই বিশাল ঢেউ ব্রিটিশ সরকারকে ভীষণ বিচলিত করে তুলেছিল। ওরা কি করল, 1930 সালের এপ্রিল মাসে বেঙ্গল ক্রিমিনাল লটাকে অ্যামেন্ডমেন্ট করে নিজেদের হাত শক্ত করল। চারদিকে ব্যাপক ধরপাকড় শুরু হলো, শয়ে শয়ে মানুষ গ্রেপ্তার হলো। আর এরা তো আর এমনি সাধারণ চোর ডাকাত খুনে নয়, তাই তাদের রাখার জন্য তিনটে ডিটেনশন ক্যাম্প তৈরি হলো, একটা বক্সাদুয়ারে, একটা বহরমপুরে, আর তিন নম্বরটা হলো এখানে হিজলিতে। প্রায় 200 বিপ্লবীকে এখানে আটক করা হয়। আচ্ছা, এবার বুঝেছি। বাড়িটা তো খালিই পড়েছিল, তাই সেটাকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দেওয়া হলো, তাই তো? আর এই যে বাড়িটা দেখছি, সে চারদিকে 10 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তার বাইরে ছিল কাঁটা তারের বেড়া। দিনে আর রাতে সারাক্ষণ সিপাহীদের পাহারা চলত, আর পাঁচিলের বাইরে ছিল ঘন জঙ্গল। সুতরাং বুঝতেই পারছিস, এখান থেকে পালানো ছিল প্রায় অসম্ভব। সামনের এই খোলা মাঠে বিপ্লবীরা ফুটবল খেলতেন, নাটক প্রভৃতিও করতেন, আর শুধু খেলাধুলো নয়, পড়াশোনাও করত এই সব মেধাবী ছেলেরা। দিনের বেলা বিপ্লবীরা ছাড়াই থাকতেন, শুধু রাতে ঘরের মধ্যে তালা বন্ধ করে রাখত। আচ্ছা, তুমি বলেছিলে এখানে মেয়েদেরও বন্দি করে রাখা হতো? না, এখানে নয়, এই কম্পাউন্ডের বাইরে তৈরি হয়েছিল মেয়েদের জন্য জেল। চল সেখানে যাই। এই জায়গাটা তো বেশ ছোট, ছেলেদের জায়গাটা যেমন খোলামেলা সেরকম তো নয়। না রে, এখন এসব হয়ে গেছে বলে তোর এমন মনে হচ্ছে, এখানটাও বেশ খোলামেলা ছিল। তখনকার বিপ্লবীদের লেখা জানা যায় যে এই এখানকার নিস্তরঙ্গ একঘেয়ে বন্দী জীবনকে কিভাবে তাদের অসম্ভব প্রাণ শক্তি দিয়ে একটা সুন্দর পরিবেশে পরিণত করেছিলেন। তাহলে এখানে কোনো কষ্টই ছিল না? ঠিক তা নয়, সাপ আর বিছের খুব উৎপাত ছিল, আর ছিল প্রচন্ড ম্যালেরিয়ার উপদ্রব। ছেলেমেয়েরা প্রায় ম্যালেরিয়াতে ভীষণ কষ্ট পেত। এখানে ইন্দুমতী সিংহ আর লীলানাগের সুপটু সেবায় সেরেও উঠত। মেয়েরা পালা করে সকলের জন্য রান্না করতেন। প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল লৌহ কপাট,
ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরু নিশান। আশ্চর্য, এইরকম পরিবেশও ওনারা এত কিছু করতেন? প্রচন্ড মনের জোর আর একাগ্রতা না থাকলে এসব করা সম্ভব নয়। আরেকটা শক্তির উৎস ছিল দেশপ্রেম। শুধু সেবা বা রান্নাবান্না নয়, ছবি আঁকা, পড়াশোনা করা, গান করা, ফুলের বাগান করা, এইসব করে জেলের ওই একঘেয়ে জীবনের প্রভাব থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারত এই মেয়েরা। কখনো হচ্ছে নাটকের মহড়া, নৃত্যানুষ্ঠান, কি সুন্দর! আমার তো মনে হচ্ছে ওনাদের সাথে থাকতে পারলে কি ভালো হতো, আর দু চারটে অত্যাচারী ইংরেজকেও গুলি করে মারতে পারতাম। এখন আর ইংরেজ পাবি কোথায়? এখন দেশের সবচেয়ে বড় শত্রু কি জানিস? শিক্ষার অভাব। সেটাকেই আগে দূর করতে হবে। যাকে যেটা বলছিলাম, এত সব সত্ত্বেও জেলের ওই কর্মহীন জীবন এইসব প্রাণ শক্তিতে ভরপুর ছেলে মেয়েদের বেশ অসহায় করে তুলত, আর সেটাই ছিল এই ডিটেনশন ক্যাম্পের আসল উদ্দেশ্য। আর ছেলেদের জেলে তারাও এরকম দুর্বল হয়ে পড়ত? সেখানেই অবসাদের চেহারাটা আরো খারাপ বলতে পারিস। অনুশীলন সমিতির একজন প্রবীণ সদস্য ধীরেন বোস, তিনি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ধরে আনা এক বন্দী ব্রজেন্দ্রনাথ চৌধুরী, তিনি আত্মহত্যা করেন, সম্ভবত ঠিক এই জায়গায়। সে কি এখানে এই জেলের মধ্যে? সে সময় জেলের দায়িত্বে ছিলেন ইবিএইচ বেকার বলে একজন ভদ্রলোক। এই ইংরেজ অফিসার কিন্তু বেশ সহৃদয় ছিলেন, কিন্তু সিপাহীদের সর্দার মার্শাল ছিলেন সাক্ষাৎ শয়তান। আর দুর্ভাগ্য এই যে সেই শয়তানের ডান হাত ছিল এক বাঙালি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অনাথ বন্ধু চক্রবর্তী। এছাড়া খাবার জলের অভাবেও খুব কষ্ট পেত বন্দীরা। বাইরের জগতের সাথে তো বন্দীদের কোনো সম্পর্ক ছিল না। খবরের কাগজ যা আসতো তাতে রাজনৈতিক খবর সবই থাকতো কালি দিয়ে ঢাকা। তাই যখন বাইরে থেকে কোনো বিপ্লবী নতুন বন্দী হয়ে আসতো, তার কাছে বাইরের সব খবর এক নিঃশ্বাসে শুনে ফেলতো বাকিরা। এরকম একটা দিন ছিল 28 জুলাই 1931। বিনয় বাদল দীনেশের দীনেশকে ফাঁসির হুকুম দিয়েছিলেন যে জাজ, সেই গার্লিক হত্যার খবর সেদিন জেলে এসে পৌঁছল। সঙ্গে সঙ্গে উৎসবের পরিবেশ হয়ে উঠে পুরো জেল, এমনকি মিনারটা পর্যন্ত আলো দিয়ে সাজায় এখানকার বন্দী বিপ্লবীরা। কি সাহস না! আচ্ছা, এই মার্শাল আর তার দলবল কিছু বলল না? সেদিন কিছু বলেনি, কিন্তু ভেতর ভেতর ফুঁসছিল রাগে। এরপর যা ঘটলো তাতে তাদের ধৈর্য আর থাকলো না। কি ঘটেছিল? 15ই সেপ্টেম্বর তিনজন বিপ্লবী, নলিনী দাস, ফণী দাস আর চিন্তামণি দাস, এই জেল থেকে পালান। ব্যাস, এবারে ইংরেজ শাসক আর তার দলবল ভয়ঙ্কর হয়ে উঠল। পরের দিন অর্থাৎ 16ই সেপ্টেম্বর রাতে সব ইংরেজরা জেল ছেড়ে সরে যায় খড়গপুরের ইউরোপিয়ান ক্লাবে। জেলের ভার পড়ে রইল হিন্দুস্তানি সেপাহীদের ওপর, যাদের কাছে দেওয়া ছিল বন্দীদের ওপর অত্যাচার করার পূর্ণ স্বাধীনতা। রাত তখন 9টা। পরের দিন শরৎচন্দ্রের জন্মদিন। বিপ্লবীরা এক হয়ে ঠিক করছেন কিভাবে দিনটা পালন করবেন। হঠাৎ নিচ থেকে চিৎকার ভেসে এলো আর সঙ্গে গুলির আওয়াজ।
তারপর কি হলো? সন্তোষ কুমার মিত্র আর তারকেশ্বর সেনগুপ্ত ঘটনাস্থলেই প্রাণ হারান। আরো কয়েকজনের হাতে পায়ে গুলি লেগেছিল, আহত হন প্রায় 30 জন। তাদের ওই খড়গপুর রেল হাসপাতালে পাঠানো হয়। আর যারা মারা গেলেন? ইংরেজ সরকার প্রথমে সেই কথা চেপে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বন্দিরা তা হতে দিলেন না। তারা সেই মৃতদেহ ঘিরে বসে অনশন শুরু করলেন। তারা দাবি করলেন সেই মৃতদেহ তারা তুলে দেবেন একমাত্র মৃতদের নিকট আত্মীয় বা কোনো দেশ নেতার হাতে। ইংরেজরা নিশ্চয়ই সে দাবি মেনে নেয়নি, কিন্তু বিপ্লবীদের তো বাইরে খবর পাঠানোর কোনো উপায় ছিল না। ভাগ্যক্রমে পরের দিন দুই বিপ্লবী কালীবিলাস আর শ্রীমন্ত ভট্টাচার্যের মা দেখা করতে আসেন তার ছেলেদের সাথে। তাঁর হাত দিয়ে গুলি চালনার ঘটনার বর্ণনা লিখিতভাবে গোপনে কলকাতায় পাঠিয়ে দেন বিপ্লবীরা। তিনি এসে সেই লেখা দিলেন আনন্দবাজার পত্রিকায়। তখনই বিশেষ সান্ধ্য পত্রিকা বার করেন সুরেশচন্দ্র মজুমদার। কলকাতা শহর ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে, খবর ছড়িয়ে যায় সারা দেশে। আর এদিকে হিজলিতে কি হলো? পরের দিন সুভাষচন্দ্র বসু ছুটে এলেন হিজলিতে, সঙ্গে যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও নৃপেন্দ্র ব্যানার্জি। বিপ্লবীরা তাঁর হাতে তুলে দিলেন দুই বীর শহীদ সন্তোষ কুমার মিত্র আর তারকেশ্বর সেনগুপ্তর মৃতদেহ। দেশবাসীর উদ্দেশ্যে সুভাষচন্দ্র লিখলেন, আমি খড়গপুর হইতে অবর্ণনীয় বেদনা লইয়া ফিরিয়া আসিয়াছি। আমাদের বন্ধুদের জেলের মধ্যে কুকুর বিড়ালের মতো গুলি করিয়া মারিবে, আর আমরা কি এখন বিবাদ বিসম্বাদে রত থাকিব? তিনি আরো বলেন, আজকের দিনে অন্তরের অন্তঃস্থল থেকে যে কান্না উঠে আসছে সে এক কথাই বলছে, শহীদের এই রক্তের উপরেই প্রতিষ্ঠিত হোক স্বাধীনতার সোপান। রবীন্দ্রনাথের তখন 70 বছর বয়স, তা সত্ত্বেও কলকাতা মনুমেন্টের তলায় এক বিরাট প্রতিবাদ সভায় 26 সেপ্টেম্বর 1931 সালে সভাপতিত্ব করতে এলেন তিনি। আর এই অন্যায় অত্যাচারের কোনো বিচার হলো না? হ্যাঁ, দেশবাসীর চাপে একটা লোক দেখানো তদন্ত হলো। তারা দেখালো যে বন্দীদের বিশৃঙ্খলতাই এই ঘটনার পেছনের কারণ। মার্শাল প্রভৃতির কিছুটা শাস্তির সুপারিশ করলেও বন্দীদের শৃঙ্খলার ব্যবস্থাও থাকে ওই সুপারিশে। কমিশনের রায় অনুযায়ী হত্যাকারীদের শুধুমাত্র বদলি করা হলো, আর বন্দীদের শৃঙ্খলা শেখাবার জন্য নিয়োগ করা হলো মিলিটারি কমান্ড্যান্ট ক্যাপ্টেন উইলসকে। হিজলির এই ঘটনা আর তার অন্যায় বিচারের প্রতিবাদে রবীন্দ্রনাথ লিখলেন তাঁর সেই বিখ্যাত কবিতা প্রশ্ন। আমি তো জানি কবিতাটা, কিন্তু আজ প্রত্যেকটা লাইনের মানে বুঝতে পারছি। কিরকম? ওই যে ওই লাইনটা, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এ তো হুবহু হিজলিতে গুলি চালানো আর তার অবিচারের কথা। একদম ঠিক বলেছিস। আচ্ছা, বিপ্লবীরা নিশ্চয়ই অন্যায় মুখ বুঝে সহ্য করেননি? করেনি তো। হিজলির এই হত্যাকাণ্ড আর ওই বিচারের প্রহসনের পেছনে যে ছিল তাকে তারা চিহ্নিত করেছিল। কে সে? মার্শাল নয়? না, জেলা শাসক ডগলাস। আচ্ছা, তারপর? বেঙ্গল ভলেন্টিয়ার্সের দুজন সদস্য প্রদ্যোত ভট্টাচার্য আর প্রভাংশু শেখর পাল 1932-এর 30 এপ্রিল ডগলাসকে গুলি করে মারেন। আচ্ছা, তুমি আসার সময় বলেছিলে গান্ধীজিও একবারই জেলে এসেছিলেন। ঠিক সময় বলেছিস। গুলি চালনার ঘটনার পর 6 বছর কেটে গেছে, পরিস্থিতি অনেক শান্ত হয়ে এসেছে। সেই সময় সরকার থেকেই তাঁকে পাঠানো হয় সশস্ত্র বিপ্লবীদের মনের ভাব পরিবর্তন করতে। দিনটা ছিল 17 নভেম্বর 1937। সেই বছরই মহিলা জেল বন্ধ হয়ে যায়, আর তার পরের বছর বন্ধ হয় এই হিজলি ডিটেনশন ক্যাম্প। তারপরেই আইআইটি তৈরি হয়? না রে, ধৈর্য ধর, এখনো সেই সময় আসেনি। 1940 সালে আবার খোলা হয় এই ডিটেনশন ক্যাম্প, কিন্তু 1942-এ বিশ্বযুদ্ধের জন্য তড়িগড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটিশদের সাথে ছিল আমেরিকা, ফ্রান্স আর রাশিয়া, অন্যদিকে জার্মানি, ইটালি আর জাপান। আর তখন জাপান প্রায় ভারতের সীমান্তে এসে পড়েছে। ব্রিটেনকে সাহায্য করতে আমেরিকান বিমান বাহিনীও এসে পৌঁছলো ভারতে। এই খড়গপুরের কাছে চাকুলিয়া, দুধকুন্ডি আর কলাইকুন্ডায় তৈরি হলো যুদ্ধ বিমানের জন্য রানওয়ে আর হ্যাঙ্গার।
আর চারদিকে জঙ্গলে ঢাকা এই বাড়িটা হলো তাদের হেডকোয়ার্টার আর রেডিও কন্ট্রোল রুম করার আদর্শ জায়গা। 1945 সালে যুদ্ধের শেষে আমেরিকান বাহিনী ফিরে গেল তাদের দেশে। বিশ্বযুদ্ধের পরে ইংরেজদের তো প্রবল ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই সব আবার গড়ে তোলার জন্য, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য, নতুন নতুন কলকারখানার জন্য দরকার ছিল কারিগরি শিক্ষায় উচ্চ শিক্ষিত অনেক মানুষের। তাহলে সেই ইংরেজদের সময় থেকেই আইআইটি করার কথা ভাবা হয়েছিল? হ্যাঁ, নোবেল প্রাইজ পাওয়া ডক্টর এভি হিলকে সরকার থেকে নিয়োগ করা হয়েছিল এদেশের শিক্ষা পরিস্থিতি খতিয়ে দেখতে। তিনি রেকমেন্ড করেন আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির মান অনুযায়ী পঠন পাঠন ও গবেষণার একটি প্রতিষ্ঠানের, আর সেই মতো সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন আর স্যার আর্দেশি দালালের উদ্যোগে 1945 সালে নলিনী রঞ্জন সরকারের নেতৃত্বে কয়েকজন বিজ্ঞানী, শিক্ষাবিদ আর শিল্পপতিকে নিয়ে একটা কমিটি তৈরি হয়। তারা এমআইটিও ঘুরে দেখে আসেন এবং একটি টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রস্তাব দেন। সেই সময় অন্তর্বর্তী সরকারের প্রধান জওহরলাল নেহরু ও এডুকেশন মেম্বার ইন চার্জ মৌলানা আবুল কালাম আজাদ এই প্রস্তাবিত প্রতিষ্ঠানের অনুমোদন দেন। সে দিনটা ছিল 19 ফেব্রুয়ারি 1947। সরকার কমিশনের রিপোর্ট অনুযায়ী ঠিক হয় প্রথম প্রতিষ্ঠানটা হবে কলকাতার কাছে। তখনকার বাংলার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় সুপারিশ করেন হিজলির জন্য। দিনটা ছিল 18 আগস্ট 1951। এইখানে এই বিল্ডিং এর সামনে এক অনুষ্ঠানে তখনকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ এর উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের গভর্নর কৈলাসনাথ কার্জু, মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এবং এখানকার প্রথম ডিরেক্টর প্রফেসর জ্ঞানচন্দ্র ঘোষ। এরপর আইআইটি ক্রমে বিরাট আকার নেয়। 1990 সালে এই বাড়িটার একটা অংশে খোলা হয় নেহরু মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কি অদ্ভুত ইতিহাস এই বাড়িটার! তৈরি হলো হিজলি জেলার হেডকোয়ার্টার হিসেবে, কিন্তু সে কাজে কোনোদিন ব্যবহারই হলো না, বরং ব্যবহার হলো বিপ্লবীদের আটকে রাখতে। সেখানে ইংরেজদের অত্যাচারের সাক্ষী হয়ে বিপ্লবীদের রক্তে ভিজে গেল এর মাটি। তারপর কোন 7 সমুদ্র পারের আমেরিকান সৈন্যরা আশ্রয় নিল, তারপর আইআইটির প্রতিষ্ঠা হলো, আর সেসব ইতিহাস নিয়ে আজ এই মিউজিয়াম। বাহ, দারুণ বলেছিস। আচ্ছা, তুই প্রশ্ন কবিতাটা জানিস বললি না? হ্যাঁ জানি তো। তাহলে চল আমরা দেশের সেই বীর যোদ্ধাদের, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন তুচ্ছ করেছেন, দুজনে সেই কবিতাটা বলে তাদের সম্মান জানাই। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে